আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনও তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন ভারতের নতুন সম্পর্ক সম্পর্কে আমার বলার একটাই ভারত আমাদের প্রতিবেশী দেশ নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব। যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে আমরা দেশ এই দেশের মানুষ উনিশশো একত্রিশ সালে সেই লক্ষ্যেই আমরা যুদ্ধ করেছিলাম সেই লক্ষ্যেই আমরা এখানে কাজ করি আমরা গণতন্ত্রকে সেইভাবে প্রতিষ্ঠা করতে চাই আমাদের যেটা প্রত্যাশা যে ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন এই সরকার অতজনীয় সরকার যে কারণে তারা কোনো মতেই ভারতের বিরুদ্ধে কথা বলতে চায় না ভারতের বিরুদ্ধে তো বলতে চাই না আমরা যে বিষয়গুলো আমার ব্যক্তিগত ইন্টারেস্ট আমার আমার রাষ্ট্রের ইন্টারেস্ট জনগণের ইন্টারেস্ট আছে স্বার্থ আছে সেগুলো তো আমি কথা বলবোই বলতেই হবে আমাকে এবং সেটা সরকারকে বলতে হবে আজকে সরকারের খবরের কাগজে দেখলাম কোন একটা জায়গায় আপনার গুলি করে মেরেছে সীমান্তে সীমান্তে গুলি করে হত্যা এটা এখনকার বিশ্বে কোথাও দেখা যাবে না আপনার যদি কেউ সীমান্ত টেস্ট পাশ করে তাকে গ্রেপ্তার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইন আছে সব কিছু ব্যবস্থা হবে কিন্তু তারা ক্রমাগতভাবে কিন্তু এই হত্যা করে যাচ্ছে এবং সেটা সীমান্তে এই হত্যা চলছেই বারবার বলা হয়েছে আসলেই তারা বলে যখন আপনার ভারতীয় মন্ত্রীরা আসেন বা তাদের কর্মকর্তারা আসেন এরা বলে যে আমরা আলাপ করেছি তারা নিশ্চয়তা দিয়েছে এটাকে তারা কমিয়ে নিয়ে আসবে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কমিয়ে নিয়ে তো দূরের কথা এখনো ভেতরে ঢুকে গুলি করছে এই বিষয়টা সরকারের যে দুর্বলতা তার যে আপনার মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর যে সক্ষমতা নেই সেই কারণেই এই বিষয়গুলো করছে এই পানির অধিকারটা আমাদের একেবারে স্বীকৃত অধিকার এই অধিকার থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে আমাদের প্রতিবেশী দেশ যারা আমাদের বন্ধু দেশ হিসাবে অত্যন্ত ঘনিষ্ঠ বলে আমরা সবাই মনে করি সেই দেশ আমাদেরকে সেই পানির ন্যায্য হিসা যেটা আমরা পাই সেটা থেকে কিন্তু আমাদের ক্রমাগত বঞ্চিত করে আসছে আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই শুনলাম যে আমাদের আরেকটি নদী যে নদীটা সব খুব বড়ো নদী এবং যেখানকার পানি নিয়ে আমাদের প্রচুর সমস্যা তিস্তা সেই পানির বন্টনের একটা চুক্তি হবে ভারতের সঙ্গে প্রতি বছর আওয়ামী লীগের মন্ত্রীরা বলছেন যে এই হলো বলে হলো বলে এইবার আসছে মন্ত্রী আসলেই হবে আমরা গেলেই হবে আজকে দেখা যাচ্ছে যে আপনার পনেরো ষোলো বছর পর্যন্ত তারা ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তিস্তার পানি চুক্তির কথা আর বলেই না এখন নতুন কথা বলতে শুরু করেছে যে তিস্তা প্রকল্প আর তিস্তার উপরে যে ব্যারেজ নির্মাণ এটা অনেক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার জীবন শুরু করেছেন পাড়ি ধারাবাহিকতার পরের দিকে তিস্তা নদীতে ব্যারেজ হয়েছে বাঁধ হয়েছে এবং খালগুলো আপনি এখন অনেকগুলো কাজে দেয় তো সেই প্রকল্প এখন কথা বলছেন তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন সেই পানি চুক্তি চূড়ান্ত না করেই কখনো বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায় আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায় আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে কিছুটা রহস্যজনক মনে হয়েছে কারণ যার কাছ থেকে পানি পাই না সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে। এটা আমার মাথায় আসে না যা হোক এটা ওনারা ভালো বোঝেন ওনারা জবাব দেবেন